সাম্প্রতিক সময়ে একটা ওটিটি প্ল্যাটফর্মের একটা প্রোডাকশন, সেই প্রোডাকশনের একটা গান বেশ জনপ্রিয় হয়েছে। সেই গানের কথাটা টাকা নিয়ে, মানে টাকা ও পাখি তুই উড়া উড়া কি জানো, তারপরে আপনারা নিশ্চয়ই জানেন, পুরোটা বলতে চায় না। টাকা নিয়ে যে গান, সেই গানটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এবং নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণও করা যেতে পারে। টাকা কখনো পাখি, টাকা কখনো যান, টাকা উড়ে বেড়ায়, টাকা সব কিছু করতে পারে, টাকা অসম্ভবকে সম্ভব করতে পারে, টাকা যে কাউকে যার যোগ্যতা নেই তাকে সিনেমার নায়ক বানাতে পারে, টাকা যার যোগ্যতা নেই তাকে সিনেমার নায়িকা বানাতে পারে, টাকা বিশাল দুই শত্রুর মাঝে বন্ধুত্ব তৈরি করতে পারে, কিংবা টাকা শত্রুতা ভুলিয়ে হাতে হাত ধরাতে পারে। কিন্তু টাকাবিহীন ব্যাপারটা পারে না, পারার মতো ঘটনা ঘটেও না। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ব্যাপারে কথা বলছি। গত কিছুদিন থেকে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে আলোচিত দুই চরিত্র সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, এর আগে প্রায় বছরখানেক আগে বিসিবি সভাপতি বলেছিলেন যে এই দুজনের মধ্যে সম্পর্ক যাচ্ছে তাই রকমের খারাপ এবং সেটা ড্রেসিংরুমেও প্রভাব ফেলছে, ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এই দুজনের বন্ধুত্ব যে নেই এবং বন্ধুত্বটা যে তিক্ত পর্যায়ে গেছে সেটা প্রমাণিত সত্য। এবারের বিশ্বকাপের দল ঘোষণাকে কেন্দ্র করে এই দুইজনের পারস্পরিক অবস্থান, তামিম ইকবালের দলে না থাকতে চাওয়া, তার ভিডিও বার্তার পাল্টা সাকিবের দুই কিস্তির সাক্ষাৎকার এবং সেখানে তামিম ইকবালকে যাচ্ছেতাইভাবে দোষারোপ করা কিংবা আক্রমণ করা, এই সব কিছু বলে দিয়েছিল তামিম এবং সাকিবের সম্পর্ক আদৌ নেই, বন্ধুত্ব তো নেই, সম্পর্কই নেই। মাঠেও সেটা বারবার দেখা গেছে, যদিও সাকিব বারবারই সেটা অস্বীকার করেছেন, বলেছেন যে সেটা যদি থাকেও তাহলে মাঠে তো কোনো প্রভাব ফেলে না, তারা তো একসাথে খেলেন। বিশ্বকাপকে কেন্দ্র করে এবং টি স্পোর্টসে সাকিবের যে ইন্টারভিউ তামিমের ভিডিও বার্তার পরে, সেই ইন্টারভিউয়ের পরে কি কেউ কল্পনা করেছেন যে তামিম এবং সাকিব এই সময়ে হাতে হাত ধরবে, তামিম এবং সাকিব তাদের বন্ধুত্বের অতীতের আবেগের গল্পগুলো বলবে পাশাপাশি বসে? বিসিবি যে সমঝোতাটা করতে পারেনি, বিসিবি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের হয়েও দুই বন্ধুকে জোড়া লাগাতে পারেনি, তাদের মধ্যে তিক্ততা একেবারে প্রকাশ্য রূপ নিয়েছে, কিন্তু সেই কাজটা নগদ ঠিকই পারল, নগদ একেবারে নগদে করে ফেললো, নগদ এই দুজনকে এক জায়গায় করলো, একজনের ফোন খুঁজে পাচ্ছে না, সে ব্যাপারটা টের পেয়ে কথা বলছে না, তাদের সম্পর্কটাও স্টাবলিশ করলো যে তাদের দুইজনের সম্পর্ক খারাপ, এই খারাপ সম্পর্কের মধ্যে একজন বলছে আমার ফোনটা কই গেল খুঁজে পাচ্ছি না, আর একজন আবার শুনে জার্সির নিচে ফোন ছিল জার্সিটা সরিয়ে ফেললো, তারপরে সে ফোন পেলো, তারপরে সে ওই ছোটোবেলার ক্যারিয়ারের শুরুর রিক্সা ভাড়ার 30 টাকা নগদে পেমেন্ট করলো, আর একজন জিজ্ঞাসা করলো কেন 30 টাকা, তখন সে স্মরণ করিয়ে দিল যে ওই দিন রিক্সা ভাড়াটা তুই দিছিলি, মনে আছে? তারপরে তারা আবার বলল যে তারা দুজন যখন এক হয় তখন ভালো কিছু হয়, ভালো কিছু হয়েছে অতীতে, আবারও তারা দেশের জন্য এক হলো এবং হাতে হাত ধরে শপথ করলো। কাজটা বিসিবির পারা উচিত ছিল, বিসিবি পারেনি, কারণ বিসিবি আসলে বেতনের বাইরে টাকা দেয় না, বিসিবি বেতনটাই দেয় আর ওই খেললে ম্যাচ ফি, ওটা নিয়ম, ম্যাচ ফি পায়, এর বাইরে নগদ টাকা, নগদের নগদ টাকা অ্যাকাউন্টে যায় না। যেহেতু নগদ একেবারে নগদ টাকা দুইজনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়, সেহেতু এই চিরশত্রু দুইজন এইভাবে হাতে হাত ধরে প্রতিজ্ঞা করলেন তারা দেশের জন্য অনেক কিছু করতে পারেন এবং দেশের জন্য তাদের এই তিক্ততা ভুলে এক হয়ে গেলেন। নগদ আসলে কত টাকা দিয়েছে? যারা বলেন বিজ্ঞাপন আল হাসান কিংবা যারা বলেন শোরুম আল হাসান, তাদের কাছে একটা প্রশ্ন, আমরা কি এখন বিজ্ঞাপন ইকবাল খান বলবো কিংবা অন্য কিছু বলবো? মানে যদি একজনকে বিজ্ঞাপন আল হাসান বলা হয় তাহলে আর একজনকে বিজ্ঞাপন ইকবাল খান কিংবা নগদ ইকবাল খান বলা যেতে পারে? বলা উচিত? উচিত না, উচিত না, এই কারণেই আমরা যারা একজনকে বিজ্ঞাপন আল হাসান বলেছি,
যারা বলেছি তারাই বিজ্ঞাপনের জন্য টাকার জন্য কোনো ধরনের মানবিক কথা নিশ্চয়ই কমেন্ট বক্সে আনার চেষ্টা করবেন না। নগদ যে কাজটা করেছে দেশের ইমোশনকে কাজে লাগিয়ে করেনি, দুইজনকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়ার কারণে দুইজন তাদের জীবনের গল্প, যে গল্পে স্পষ্ট হয়েছে তাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট খারাপ এবং তাদের মুখ দেখা দেখি বন্ধ, কথা হয় না, সেই দুজন নগদের মাধ্যমে আগের রিক্সা ভাড়া 30 টাকার ঋণ শোধ করে তারা আবার প্রতিজ্ঞা করলো, হাতে হাত ধরল এবং তারা এক হলো, নগদ এটা পেরেছে। নগদ এটা কেন পারল? নগদ কি দেশের কথা বলে তাদেরকে মোটিভেট করতে পেরেছে? হ্যাঁ, দেশের কথা বলে তাদেরকে মোটিভেট করতে পেরেছে, কিন্তু মোটিভেট করতে গেলেও তো একটু মিষ্টি মুখ করতে হয়। যেমন মেয়ে দেখতে গেলে মিষ্টি মুখ করা লাগে, মেয়ে খালি দেখলেই তো হয় না, মিষ্টি মুখ করার পরে মেয়ের দর্শন করার পরে আবার একটু নাজরানা দিতে হয়, পকেট থেকে কিছু টাকা বের করে মেয়ের পানের থালার উপরে দিতে হয়, তা না হলে অভদ্রভাবে বরপক্ষকে কে কতটুকু দিল সেটার উপরে জাজমেন্ট হয় যে বরপক্ষ কত বড় মনের অধিকারী। সে নগদ সেটাই করেছে, একটু মিষ্টি মুখের আয়োজন করেছে, মিষ্টি মুখ শেষে এই একটু, এখন তো আর ব্যাপারটা ওই ক্যাশ এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসো ব্যাপারটা তো এরকম নাই, এখন তো ডিজিটাল মানি হয়ে গেছে, সো ডিজিটাল মানি ট্রান্সফার হয়ে গেল, এক ক্লিকে ট্রান্সফার হয়ে গেল দুইজনের দুই অ্যাকাউন্টে। কত টাকা ট্রান্সফার হয়েছে সেটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নটা বিশ্বকাপের মধ্যে দারুণভাবে করার মতো। বিশ্বকাপকে কেন্দ্র করে এই যে গোটা জাতিকে দুই ভাগ করে দিল এই দুইটা চরিত্র, সেই দুই ভাগ জাতিকে রীতিমতো মুখে এক ধরনের ঝাঁটা মেরে আবার তারা এক হলো একটা বিজ্ঞাপনে। একজন তো বিজ্ঞাপন করেনি, খেলার মাঝেও বিজ্ঞাপন করেন, আর একজন বিজ্ঞাপন করেন ঠিকই কিন্তু তার নাম বিজ্ঞাপন ইকবাল খান কখনো হয়নি। সেই দুজন বিজ্ঞাপনের জন্য এক হলেন, টাকার জন্য এক হলেন, বিসিবির আহ্বানে সাড়া দিলেন না, দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের আহ্বানে সাড়া দিলেন না, ক্রিকেট ভক্তদের ইমোশনকে নেগেটিভলি ইউজ করলেন দুজন এবং ঠিকই বিজ্ঞাপনের কাছে যেয়ে টাকার কাছে গিয়ে বিক্রি হলেন। কোনো ধরনের কোনো আত্মপক্ষ সমর্থনের কি আর কোনো জায়গা থাকলো? থাকলো না। সুতরাং আমরা যারা সাকিব আল হাসানকে বিজ্ঞাপন আল হাসান বলি, তাদেরকে সাকিব আল হাসানের ভক্তরা এখন বলবে বিজ্ঞাপন ইকবাল খান, এই বলা বলি আর কতদিন? দেশটা তো ক্রিকেট খেলছে ইন্ডিয়াতে, বিশ্বকাপের আসরে একদিন পরেই, যখন আজকে বিশ্বকাপ আগামীকালকের জন্য আমরা অপেক্ষা করছি বিশ্বকাপ শুরুর, তার একদিন পরেই আমরা প্রথম ম্যাচ খেলবো, এখনও কি আমরা তামিম এবং সাকিবে মুগ্ধ থাকবো নাকি বাংলাদেশে মুগ্ধ হব? তামিম এবং সাকিবে যারা মুগ্ধ হয়েছিলাম অন্ধভাবে এবং একজন আরেকজনকে, মানে একদল আরেক দলকে যেভাবে আক্রমণ প্রতি আক্রমণ করেছি, তারা কি এখন বুঝছি যে ওই বাংলাদেশের এক ধরনের রাজনীতির মতোই প্রকাশ্যে এই দল ওই দলের বিরুদ্ধে যাচ্ছে তাই বলে, আর রাতের বেলায় তারা ঠিকই বন্ধুত্ব পাতেন এরকম অভিযোগ রয়েছে, আবার প্রকাশ্যে দুই দল একেবারে খিস্তি খেউর করেন, আবার ব্যক্তিগত জীবনে কিংবা পারিবারিক জীবনে এ ওর বিয়াই, ও ওর বিয়াই, এ ওর ছেলের জামাই, ও ওর শ্বশুর, এরকম তো হচ্ছে রাজনীতিতে, ক্রিকেটেও কি সেটা হচ্ছে? একবার কি আমরা এই ব্যক্তি ভক্তরা ভেবে দেখব? চলুন না, দেশটা ক্রিকেট খেলছে বিশ্বকাপে, এবার বাংলাদেশের হয়ে, বাংলাদেশের জার্সির হয়ে আমরা বাংলাদেশের ভক্ত হই, কারণ ব্যক্তি আমি যার ভক্তই হই না কেন, তিনি যে খুব সুবিধাজনক জায়গায় আছেন কিংবা তিনি যে খুব সৎ জায়গায় আছেন আমার মনে হয় না, কেন যেন সন্দেহটা দানা পেকে উঠল।